কক্সবাজারের টেকনাফে বৃষ্টিতে পাহাড় ধসে মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার ভোর 3:30 টেকনাফের নীলা ইউনিয়নের মরিচাঘোনা এলাকায় ওই ঘটনা ঘটে। কক্সবাজার থেকে সরওয়, মার্কে পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া অমরের রিপোর্ট। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে কক্সবাজারের টেকনাফের নীলা ইউনিয়নের মরিচাঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে মাটি সরিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন মরিচাঘোনা এলাকার ফকির আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে সাইদুল মোস্তফা এবং মেয়ে নীলুফা বেগম ও সাদিয়া বেগম। এখানে আপনার পাহাড় দশ নয়, কিন্তু ওরা নতুন বাড়ি করতেছে। এই বাড়ির ওই যে দেওয়াল দেখছেন, মাটির দেওয়াল, এই মাটির দেওয়াল দশে ওরা আজকে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার এখানে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। নিহতদের পরিবারকে প্রশাসনিক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।